হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ফিশ নাগেট যারা মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে ফিশ নাগেটটা তৈরি করে খেতে পারেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি নিয়ে নিয়েছি রুই মাছ তিন টুকরো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বড় মাছ এখানে ব্যবহার করতে পারবেন এখন এই মাছটা আমি পানি দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় আমি এখানে আর কিছুই ব্যবহার করছি না শুধুমাত্র পানি দিয়েই মাছটা সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে নিয়ে এটা আমি কাটা ছাড়িয়ে নেব অফ ক্যামেরায় আমি সম্পূর্ণ মাছটার থেকে কাটা ছাড়িয়ে নিয়েছি আর খেয়াল রাখতে হবে একটা কাটাও যেন এখানে না থাকে কারণ কাবাবের মধ্যে যদি কাটা কামড়ে পড়ে খুব বাজা লাগে এর মধ্যে আমি এখন দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ দিচ্ছি আমি চাট মশলা একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আদা এবং রসুন দিচ্ছি আমি একটা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া একটা চামচ এখানে আমি লেবুর রস ব্যবহার করছি এক টুকরো আপনারা লেবুর রসের পরিবর্তে এখানে একটা চামচ পরিমাণ ভিনিগারও ব্যবহার করতে পারেন এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা সম্পূর্ণ চলে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে একটা ডিমের অর্ধেকটা আমি ব্যবহার করছি এই পুরোটা ডিমি আমি ব্যবহার করবো বাকিটুক আমি রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার জন্য এবং সবশেষে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন সব কিছু আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নেব এইভাবে বিষ কাবাবটা তৈরি করলে কিন্তু মাছের গন্ধটা একদমই পাওয়া যায় না আর এই কাবাবটা তৈরি করার সময় আপনারা চেষ্টা করবেন বড় পাকা মাছ নেওয়ার জন্য এতে করে কিন্তু কাবাবের টেস্টটা অনেক বেশি ভালো আসে এখন এই মিশ্রণটাকে আমি নাগেটে শেপ দিয়ে নেব হাতে একটু তেল মেখে নিচ্ছি মেখে নিয়ে এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে স্কোয়ার একটা শেপ দিয়ে নেব এরপর ছুরি দিয়ে আমি চার চারকোনা করে অর্থাৎ নাগেটের শেপে কেটে নেব এইভাবে নাগেট তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদেরকে খুব সহজেই খাওয়াতে পারবেন বিশেষ করে যে বাচ্চাগুলো মাছ খেতে পছন্দ করে না তারা কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা আপনারা মাছ দিয়ে তৈরি করেছেন ব্যাস আমার সবগুলো তৈরি করে না হয়ে গেছে যে অর্ধেকটা ডিম আমি রেখে দিয়েছিলাম তার মধ্যে ডুবিয়ে আমি ব্রেড ক্রামে গড়িয়ে নেব একইভাবে আমি সবগুলো নাগেটই তৈরি করে নিচ্ছি আর এইভাবে নাগেট তৈরি করে কিন্তু আপনারা ফ্রিজের রেখে দিতে পারবেন এক থেকে দেড় মাসের জন্য এবার ডুবো তেলে ভেজে নিলেই ব্যাস খাওয়ার জন্য একদম তৈরি আজকের এই সহজ মাছের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই সেটা নোটিফিকেশান আকারে আপনার কাছে পৌঁছে যাবে তাছাড়াও আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতেও ভুলবেন না আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ